হে গাইজ, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা যে সিনেমার প্লটটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে হিরোইক লুজার্স। এটি 2019 সালে রিলিজ হওয়া একটি হাইস্ট জনরার আর্জেন্টাইন সিনেমা, যেটি পরিচালনা করেন সেবাস্টিয়ান বোরেনস্টাইন। আর এই সিনেমাটি তৈরি করা হয়েছে একটি নোভেলের উপর বেস করে, যার নাম হচ্ছে দ্য নাইট অফ দ্য হিরোইক লুজার্স। তো চলুন খুবই সংক্ষেপে এই সিনেমার প্লটটি দেখে নেওয়া যাক। সময়টা 2001 সাল, আর আমাদের দেখানো হয় আর্জেন্টিনার একটি ছোট্ট শহর যার নাম ভিলা আলসিনা। এখানে একটি পুরনো এবং পরিত্যক্ত এগ্রিকালচারাল কোঅপারেটিভ বা কারখানার সামনে তিনজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যারা হচ্ছে ফার্মিন পার্লেসি, তার স্ত্রী লিডিয়া এবং তাদের বন্ধু অ্যান্টোনিও ফন্টানা। তারা প্ল্যান করে তারা এই পরিত্যক্ত কারখানাটিকে রিওপেন করবে। এতে করে তাদের সাথে সাথে আরও প্রায় 30 জন মানুষের নতুন কর্মসংস্থান হবে। কিন্তু সমস্যা হচ্ছে জমিসহ এই কারখানাটি কেনার জন্য তাদের প্রয়োজন প্রায় $300,000, আর এতগুলো টাকা এই তিনজনের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব। এই কারণে তারা তাদের পুরনো বন্ধুদের সাথে দেখা করে এবং পার্টনার হিসেবে তাদের সাথে যুক্ত করে, আর সকলের সেভিংস একত্রিত করে তাদের মোট টাকার পরিমাণ দাঁড়ায় $158,653। অপরদিকে নেগোসিয়েট করার পর কারখানাটির দাম ঠিক হয় $250,000। তাই ফার্মিন এবং বাকিরা মিলে ঠিক করে তাদের কাছে যেই পরিমাণ টাকা আছে সেটা জামানত হিসেবে ব্যাংকে রেখে একটা মোটা অঙ্কের টাকা ঋণ করবে। এই কারণে তারা তাদের টাকাটা ব্যাংকের ডিপোজিট বক্সে রেখে দেয়। তবে ব্যাংক ম্যানেজার আলভার্দো ফার্মিনকে বলে সে টাকাগুলো ডিপোজিট বক্সে না রেখে যদি নিজের পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে তবে তাদের লোনটা তাড়াতাড়ি অ্যাপ্রুভাল পাবে। এটা শোনার পর বাকি পার্টনারদের সাথে কথা না বলে আলভার্দোর কথা মতো ফার্মিন টাকাগুলোকে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। আর পরদিনই সে টিভিতে দেখতে পায় আর্জেন্টিনায় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায় US ডলারধারী সকল অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেয়া হয়েছে। ফলে অ্যাকাউন্ট হোল্ডাররা প্রতি সপ্তাহে মাত্র $250 করে বের করতে পারবে। এটা শোনার পর ফার্মিন অনেকটাই ভেঙে পড়ে, কারণ তার ভুলের কারণে তারা তো লোনটা পাবেই না, সেই সাথে তাদের টাকাটাও খোয়া গেল। এরপর ফার্মিন ব্যাংকের এক কর্মচারীর কাছ থেকে জানতে পারে আলভার্দো আগে থেকেই জানতো একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসতে চলেছে। তাই সে তার এক বন্ধু যার নাম মানজি, তাকে লোন পাইয়ে দেওয়ার জন্য চালাকি করে ফার্মিনদের টাকাটা পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করায়। এটা শোনার পর ফার্মিন বুঝতে পারে আলভার্দো এবং মানজি হলো আসল কালপিট। তারা তখন আলভার্দোর সাথে দেখা করে নিজেদের টাকাটা ফেরত চাইলেও কোনো কাজ হয় না। সেই সাথে একটি দুর্ঘটনায় লিডিয়া মারা যায়। এরপর তারা সবাই কোঅপারেটিভ খোলার চিন্তা বাদ দিয়ে আবারও নিজেদের কাজে লেগে পড়ে। বেশ কিছুদিন পর অ্যান্টোনিও ফার্মিনকে বলে সে জানতে পেরেছে আলসিনা থেকে দূরে একটি ফার্মের মধ্যে একটি টিলার ভেতর মানজি একটি বিশাল গর্ত খুঁড়িয়ে নিয়েছিল, যার মানে দাঁড়াচ্ছে মানজি হয়তো সেই টাকাগুলোকে ওই গর্তের মধ্যে লুকিয়ে রেখেছে। মানজির কাছে থাকা টাকাগুলোর মধ্যে যেহেতু তাদের টাকাও আছে, তাই তারা ঠিক করে তারা সেই টাকাগুলোকে চুরি করবে। আর এটা কোনো অপরাধ নয়, কারণ তারা তাদের নিজেদের টাকাগুলোই উদ্ধার করছে। এখান থেকে তারা শুধু তাদের নিজেদের টাকাটাই নিয়ে নেবে এবং বাকি টাকাগুলো কোনো চ্যারিটেবল অর্গানাইজেশনে দান করবে। পরের দিন তারা যখন সেই ফার্মের টিলার কাছে যায় তখন তারা সেখানে একটি ভল্ট দেখতে পায়। তবে ফার্মিন যখন ভল্টের কাছে যায় তখন মানজির ফোনে একটি অ্যালার্ম বেজে ওঠে। অপরদিকে মানজিকে ফলো করতে থাকা ফার্মিনের ছেলে এটা দেখতে পায়, তাই সে তখন সবাইকে সাবধান করে দেয়। ফলে মানজি টিলায় পৌঁছার আগেই তারা সেখান থেকে পালিয়ে যায়। আর মানজি ভল্টের কাছে ছুটে এসে দেখে তার টাকাগুলো সব ঠিকঠাকই আছে। অপরদিকে ফার্মিনরা বুঝে গেছে ভল্টের সাথে অ্যালার্ম সেট করা আছে। তারা ভল্ট খোলার চেষ্টা করলেই মানজির ফোনে অ্যালার্ম বেজে উঠবে আর সে দ্রুত ভল্টের কাছে ছুটে আসবে। তারা এটাও জেনে গেছে অ্যালার্ম সার্কিটে দুই জায়গা থেকে পাওয়ার সাপ্লাই দেয়া হয়, একটি হচ্ছে মেইন পাওয়ার সাপ্লাই এবং অপরটি হচ্ছে ব্যাটারি। তাই তারা প্ল্যান করে তারা বারবার ইচ্ছে করেই অ্যালার্ম বাজিয়ে মানজিকে বিরক্ত করবে, যাতে করে সে বাধ্য হয়ে ব্যাটারিটা সার্কিট থেকে আলাদা করে দেয়। এরপর তারা শহরের মেইন পাওয়ার লাইনকে ডিসকানেক্ট করে টাকাগুলো উদ্ধার করবে।
সব জায়গায় পাওয়ার না থাকায় মানজি কিছুই বুঝতে পারবে না। তো এরপর তারা প্ল্যান অনুযায়ী বারবার অ্যালার্ম বাজানো শুরু করে। এতে করে মানজি বিরক্ত হয়ে ব্যাটারিটি সার্কিট থেকে খুলে ফেলে। এটা জানার পর ফার্মিনরা এখানকার সাবস্টেশনে দুর্ঘটনা ঘটিয়ে পাওয়ার কাট করে দেয়। পুরো শহর যখন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় তখন তারা ভল্টে গিয়ে সেখানকার সকল টাকা বের করে নেয়। অপরদিকে মানজি যখন বুঝতে পারে দুর্ঘটনা নয় বরং ইচ্ছাকৃতভাবে কেউ পাওয়ার কাট করিয়েছে, তখন মানজি ছুটে যায় ভল্টের কাছে। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় ভল্ট পুরো খালি পড়ে আছে। এটা দেখে মানজি দুঃখে হাহুতাশ করতে থাকে। অপরদিকে নিজেদের টাকা ফেরত পেয়ে ফার্মিনরা তাদের স্বপ্নের কোঅপারেটিভটি ওপেন করে। তারা নিজেরা স্বাবলম্বী হয় এবং আরও 57 জন লোককে চাকুরি দেয়। আর এভাবেই কয়েকজন হার না মানা লুজার্স সফল হয়ে যায়। তো গাইজ, এই ছিল আমাদের আজকের সিনেমার গল্প। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সেই সাথে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।